নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে সম্প্রকাশন অনুষ্ঠানটি। তন্ত্রে বলা হয় যে ছটি ষট কর্ম আছে, অর্থাৎ বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, উচ্চাটন, মারণ, স্তম্ভন, এরকম ছটা ক্রিয়া করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষে বিভিন্ন সমস্যা থেকে বের করে নিয়ে আসি। কিন্তু জন্ম ছক অনুযায়ী তার গ্রহদোষের গ্রহ সংস্কার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখেছি যে মানুষ মানুষকে আকর্ষণ করার জন্য, বশীকরণ করার জন্য মরিয়া হয়ে ওঠে, বহু জায়গায় বহু প্রান্তে ছুটে বেড়ায় কিভাবে তাকে বশীকরণ বা আকর্ষণ করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, বশীকরণ বা আকর্ষণ সৎকর্মের এমন দুটি প্রক্রিয়া বা ক্রিয়া, যে ক্রিয়া কিন্তু সর্বসময় সবার উপরে কিন্তু প্রযোজ্য হয় না। যেমন এই বশীকরণ আর আকর্ষণ ক্রিয়া করার জন্য তার সঠিক নিয়মাবিধি, সঠিক প্রণালী, সঠিক দ্রব্য সামগ্রী, সঠিক উপকরণ, সঠিক সময়, সঠিক নক্ষত্র এবং সঠিক গুরুর কৃপাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই বশীকরণ আকর্ষণ করার মানে কি অনেকে জানেনই না। যে বশীকরণ মানে হয়তো আপনি ভাবলেন যে আপনি কোনো মেয়েকে ভালোবেসেছেন, তাকে পাওয়ার জন্য আপনি 2 ঘন্টায়, 7 দিনে, 1 ঘন্টায়, 24 ঘন্টায় ছুটে বেড়াচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে যে বশীকরণ বা আকর্ষণের ডেফিনেশনটা কি এবং বশীকরণ বা আকর্ষণ কোথায় প্রযোজ্য আছে। এই সৎকর্মের কথা কেন বললাম, যে অনেক সময় দেখেছি মানুষের বিভিন্ন ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা তৈরি হয়। আপনি পাশের বাড়ি কাউকে ভালোবাসেন, তাকে পাওয়ার জন্য আপনি বশীকরণ করতে ছুটে বেড়াচ্ছেন। এরকম বহু যখন মানুষ আমার কাছে আসে, তখন আগে তাদেরকে আমি বোঝাই যে বশীকরণ কথার অর্থটা কি। বশীকরণ করার অর্থ হচ্ছে অবাধ্যকে বাধ্য করা, অর্থাৎ যাকে আপনি চাইছেন সে আপনার কথার অবাধ্য হচ্ছে, আপনাকে মানছে না, আপনাকে বুঝছে না, আপনাকে চাইছে না, তাকে সঠিক রাস্তায় নিয়ে আসার নাম হচ্ছে বশীকরণ। তাহলে আপনি পথ চলতি কোনো মানুষকে চাইলে বশীকরণ করবো সম্ভব নয়, কারণ বশীকরণ তাদের মধ্যে হয় যাদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন হয়। যেমন ধরুন বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে বশীকরণ করতে পারেন, যদি আপনি বাড়িওয়ালা বা ভাড়াটে আপনাকে ভীষণ উপদ্রব করছে, অশান্তি করছে, ঝামেলা করছে, আপনাকে তোলার জন্য ব্যতিব্যস্ত হয়েছে, জল কল নিয়ে অশান্তি করছে, সেই একটা জায়গায় কিন্তু বশীকরণ বা আকর্ষণ করা যায়। কেন? শুভ কাজের জন্য, তাতে আপনার প্রতিও সিম্প্যাথি থাকে, আপনাকে ভালো চোখে দেখে, আপনার সম্বন্ধে কোনো খারাপ ব্যবহার বা কোনো আইনি স্টেপ না নেয়। আবার ধরুন স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ বা আকর্ষণ করা হয়। কেন? কারণ স্বামী বা স্ত্রীর মধ্যে হয়তো স্বামী পরক্রিয়া করতে শুরু করে দিয়েছে, বা আপনার হাজবেন্ড অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে, বা আপনি আপনার ওয়াইফকে দেখছেন যে সে ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রচুর বন্ধু বান্ধব করছে, আপনার কন্ট্রোলের মধ্যে আসছে না, প্রত্যেক দিন সংসারে নিত্য অশান্তি হচ্ছে, এই জায়গায় হয়। আবার টিচার এবং স্টুডেন্টের মধ্যে কিন্তু বশীকরণ বা আকর্ষণ করা যায়, যাতে দেখা যায় যে আপনার মেয়ে এসে বলছে, মা দেখো না ক্লাসের মধ্যে স্যার আমার দিকে দেখেই না, সবার অঙ্ক দেখছে কিন্তু আমার সময় বলে স্যার হ্যাঁ এটা হয়নি এভাবে করো, বা আপনার সন্তানকে সেই টিচার বেশি করে প্রায়োরিটি দিচ্ছে না, ভালো করে দেখাচ্ছে না, হেল্প করছে না, আপনার সন্তান ভালো লিখলেও সেখানে মার্কসটা কমিয়ে দিচ্ছে, যাই না কেন, হয়তো আপনার মেয়ের প্রতি সে আকর্ষণ বা বশীকরণটা কোথায় একটা কমে গেছে। আবার আকর্ষণ বশীকরণ করা যায় মালিক এবং কর্মচারীর উপরে, যার মালিক যে কর্মচারী সহ্য করতে পারছে না, বা কর্মচারী প্রচুর খাচ্ছে, প্রচুর পরিশ্রম করছে, বাট বস তাকে ঠিক মতো চোখে দেখছে না, এই জায়গাতেও কিন্তু আকর্ষণ বশীকরণ করা যায়। কখনো ভাববেন না যে আপনি কাউকে ভালোবাসছেন, তার সাথে আপনার মানে 2 বছর 5 বছর সম্পর্ক নয়, বা আপনি তাকে শুধু পথ চলতে দেখেন, তাকে পেতে চাইছেন, এটা প্রবলেম নয়। অনেক সময় অনেক মানুষ খারাপ কাজ নিয়ে আসে, পাশের বাড়ির কাকিমা, অমুকের বৌদি, মানে আমার এগুলো ভালো লাগে না। তো আমার মনে হয় বশীকরণ এবং আকর্ষণের মূল জায়গাটা আজকে আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেল, যে বশীকরণ আর আকর্ষণ মানে কিন্তু ওই গেলাম ইয়ে 7 দিনে 1 ঘন্টা বা 24 ঘন্টা করলো তা কিন্তু হয় না, পরিষ্কার বাংলা কথা। একটা শাশুড়ি বৌমার মধ্যে কিন্তু বশীকরণ বা আকর্ষণ করা যায়, কেন, শুভ কার্যের জন্য, তাদের সংসারটা সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকে। শাশুড়ি আর বৌমা মানে আমরা জানি যে তুতু ম্যামায় লেগে রয়েছে, একটা মানে সাপ নেউলের সম্পর্ক, এটা আমরা ভেবেই নিই, কারণ বৌমা কোনোদিন মেয়ে হয় না আর জামাই কোনোদিন ছেলে হয় না, এটা কোনোদিনই সম্ভব নয় বা হয়ও না। কিন্তু আপনার প্রতি তার সিম্প্যাথি পাওয়া যায়, ভালো রিলেশন রাখা যায়, তাহলে হয়তো সেই মানুষটা আপনার সঙ্গে রিলেশনটা ভালো রাখবে, খারাপ করবে না, অশান্তি হবে না, আপনি সংসারে শান্তি থাকতে পারবেন। তার জন্য সবথেকে বেস্ট টাইমিং ছিল যে কালকে যে অমাবস্যাটা, অর্থাৎ চৈত্র মাসের শেষ অমাবস্যা, অর্থাৎ বছরের, বাংলা বছরের শেষ অমাবস্যা। এই নিয়ে আরো কথা বলবো, দেখিনি কে আছেন। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি গেছিলাম, আমি সোনপুর থেকে বলছি। প্রথমে আপনি যেটা বললেন যে এই যে বশীকরণ, আমি ভাবছি আপনার, আমি পাশের বাড়ি দিদির সাথে গেছিলাম, আপনার চেম্বারে। আচ্ছা, আপনি সোনপুর দিয়ে ফোন করছেন? হ্যাঁ। আচ্ছা, প্রথমেই বলি এই যে আজকে আপনি যেটা বলতে বশীকরণ, আমি সত্যি বিশ্বাস করতাম না যে প্রচুর ঘুরেছি,
আচ্ছা, যে দিদি গেছিল আগে ওর ছেলের জন্য গেছিল, তো তখন আমাকে বললো যে চলো তোমার এসো। গলাটা খুব আস্তে আসছে গুবন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 এবার শোনা যাচ্ছে তো দাদা? হ্যাঁ 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 হ্যাঁ, তখন ওই পাশের বাড়ির দিদি আমাকে বললো যে চলো একবার, তোমারও কিছু মানে আমার খুব পায়ে ব্যথা এইসব ছিল, আচ্ছা, তোমাকে বলতেই পারেন একরকম সেটা বলছি, হুম সেটা আপনি বুঝতে পারবেন। গিয়ে তখন নিয়ে গেছিল, তখন ওই যে আপনার ওই যে ওনার ছেলের জন্য যে প্রেডিকশনটা করলেন আপনি, অবাক হয়ে গেছি। তারপরে কি তখনই আমি দেখালাম, তখন আচ্ছা আমাকে বলেছে যে তোমাকে ফোন বান মেরেছে। আচ্ছা, মানে আমি তোমাকে বললাম তোমায় বান মেরেছে। হ্যাঁ, বান মেরেছে প্লাস ক্ষতি করেছে, বান না ঠিক ক্ষতি করা, আচ্ছা, বান বলে কিছু হয় না, আপনি নিজেই হ্যাঁ বলুন হ্যাঁ 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 ক্ষতি করা। তখন এই ক্ষতিটাকে তোমাকে কিন্তু ঠিক করতে হবে, যতদিন এটা ঠিক করতে পারবেন না ততদিন আমি কিছু, আপনি কিছু টিপস দিয়ে দিয়েছিলেন আচ্ছা, কিন্তু বাট আপনি জোর করেন না, না আমি জোর কাউকে করি না, তোমায় একবার টোটকা দিয়েছিলাম, তাই তো? টোটকা দিয়ে বলেছিলেন এটা করে 2 মাস পরে একটা আসো, একবার আচ্ছা, গুণাগুণ হলো আমাকে জানাও, তখন সেই গুণাগুণটা আপনাকে জ্বালায়। তখন আপনি বলেছিলেন ঠিক আছে তোমার সাংসারিক এবার প্রবলেম আসবে, আচ্ছা সেটা আমি দেখছি ওভারকাম হয়ে গেছে, আচ্ছা তখন সেটা আপনি কাটিয়ে দিয়েছেন এবং সেইটা করে আমার ভাইকেও নিয়ে গেছিলাম, তারপরে আচ্ছা, চাকরি পেয়েছে। বাহ, এই হচ্ছে সত্যি দাদা, তবে আপনি কিন্তু ওই ওই বশীকরণ করেননি, ওই 2 মিনিট। না না আমি তোমায় বললাম এগুলো হয় না, মানে বশীকরণ বা আকর্ষণে সবার মধ্যে প্রযোজ্য নয়, একদম না না, এগুলো যেগুলো চলছে সব বদমাইশি, তো কিভাবে টাকা নেবো আমি? এটা দেখেছি অনেকে দেখেছে, এদের কাছেও গেছি 1,000 টাকা বশীকরণ, গিয়ে দেখি কি অন্য কিছু, আর আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট জ্যোতিষ হয়ে ও বলছে। অ্যাসিস্ট্যান্ট যদি সে বসে পড়েছে, হ্যাঁ তো যাই হোক, মানে তুমি বিশ্বাস করতে না এগুলোকে, বাট তোমার পাশের বাড়ির বউ তোমার টেনে নিয়ে এসেছে সোদপুর থেকে, হ্যাঁ তো এখন তুমি তো বিশ্বাস করো যে জয়দা যা বললো সেগুলো মিলে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রচুর চক্করে বাঁধিয়েছি, আচ্ছা, ওরা জ্যোতিষের উপর ছিল না, কিন্তু কোনোদিন তো সাবজেক্ট খারাপ হয় না, একদম কিছু লোকের জন্য কিছু খারাপ হয়ে যায়, একদম রাজ্য কথা, কোনো বিষয় বা কোনো সাবজেক্ট কখনো খারাপ হয় না, হ্যাঁ এই যে আজকে ইঞ্জিনিয়ারিং এ অনেকেই পড়ে, সেই সাবজেক্টটা কিন্তু খারাপ না, কেন না যারা ভালো ছেলে তারা কিন্তু বেরিয়ে যায়, একদম যারা একদম, খারাপ ছেলে তারা কিন্তু ওই পড়েই থাকে, আপনি যেটা বলেন তাই তোমার বিশ্বাস এখন মনে ভরপুর জয়দার উপরে, একদম ভরপুর সবকিছু। তো আমি তুমি কিন্তু আজকে, জয়দার কাছে এইসব পয়সা আপনিরা এবং আপনি এত কম খরচে, সম্পূর্ণ কম খরচায় করেছেন এটা, কেন অনেক কি বিনামূল্যে কোনো প্রতিকার হয় না না? না বিনামূল্যে হয় না, আমি মনে বিশ্বাস করি না, ওই দেখাতে আসে রুদ্রাক্ষ ফ্রি, ওই অমুক ফ্রি, আমার মনে হয় কি করে আমি আমার ঘর থেকে দেবো, আরে তা দাদা তো দেবো এগুলো না, কিনে বিক্রি করে, আর তাই আমি কি দেবো? দেখবে চৈত্র মাসে সেল বসে যে একটা কিনলে একটা ফ্রি, হ্যাঁ তো সে কি তোমাকে এরকমও ভালো কিনে জিনিস করছে, দেবে, হ্যাঁ পচা জিনিস দেবে, পচা? পচা জিনিস। তারপর আপনি, আমার একটা পান্না ছিল, হুম, আপনাকে দেখে বলে দিয়েছিলেন যে তোমার এই পান্নাটা হচ্ছে পচা পান্না, পচা পান্না, আমি তখন কিন্তু তখন অতটা কিন্তু হয়নি, কিন্তু সত্যি তাই, ওই পচা অত হচ্ছিলই না, মানে পান্না পড়ে তোমার কাজ হচ্ছিল না? কাজ হচ্ছিল না, আপনি বলছে পড়েছো করো, কিন্তু আপনি তো কাউকে ইনডাইরেক্টলি ভাবে বলে না, দেন আমি না যে বলি না, খুলে দিয়ে ফেলে না দাও, না না আমি বলি না, এগুলো বলো না, আপনি না বলো পড়ে দেখো আগে কি ওটাই রিয়াকশনটা হয়, ওটাই ওটাই ওটাই। তারপর তুমি এসো, আমি তখন রিয়াকশনটা বুঝতে পারলাম না যে সব পজিটিভ আর পজিটিভ। তোমার যে পাশের বাড়ির বহুদিন নিয়ে এসে সে উপকার পেয়েছে? অবশ্যই পেয়েছে, ওই তো বললো চলো একবার দেখি, তোমাকে দেখাতে হবে না, আমি আগে দেখাইনি আপনাকে, ওটাই তো আজকে জানবে কার সম্বন্ধে। আমি একটু ছেলের বিষয়ে জানি, নাম বলো ছেলের। ছেলের নাম হচ্ছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধিমান, ডেট অফ বার্থ বলো। 26 জুলাই 2005, 26শে জুলাই 2005, সকাল 11:51, সকাল 11, দাদা অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য আপনাকে। হ্যাঁ 11:51 সকালবেলায়, হ্যাঁ হ্যাঁ, আজকে রাস্তায় প্রচন্ড ভিড় গো বোন, ব্রিগেডের জন্য মোদি সাহেবের, হ্যাঁ তার মধ্যেও আমি অনেক সকালে বেরিয়ে যেতে তাড়াতাড়ি পৌঁছতে পারি আমি হ্যাঁ, কোন রকমে। চল তোমার ছেলের এটাই সঙ্গে, আপনি আর যে যদি এমনি আপনি বলেন তো যে যদি আসে না মিডিয়ায়, আপনি তো কথা বলেন তো সামনে অন্তত আসেন, হ্যাঁ আমি এটাই আসি, হচ্ছে প্রমাণ। আমার দেখবে দায়ে বায়ে কেউ নেই, না না আপনার তো ড্রাইভার নেই, অ্যাসিস্ট্যান্টও নেই, না না আমার দেখবে অ্যাঙ্কার ফ্যাঙ্কার কিন্তু কেউ নেই, আমি কিন্তু একাই প্রোগ্রাম করি, না অ্যাঙ্কারের দরকার হয় না, না আর যারা লাগে না, ওই পেছন দিক দিয়ে কথা বলে তাদের অ্যাঙ্কার দরকার, না লাগে না। চলো তোমার ছেলের জন্ম বার হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে, তুলা লগ্ন মীন রাশি নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তুলা লগ্ন মীন রাশি নক্ষত্র উত্তর ভাদ্রপদ, জানতো? না সেইভাবে জানতাম না, আচ্ছা লিখে নেবে। প্রথম কথা বলি, ছেলে ভীষণ ট্যালেন্টেড, ভীষণ বুদ্ধিমান, ঠিক আছে, এবং ওর একটা জন্মছক বলছে হায়ার স্টাডিজ করার চার্ট, ও
বাবা অনেক দূরই ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং করতে। হ্যাঁ, হায়ার স্টাডিজ করার চাট, ইঞ্জিনিয়ারিং করার চাট, কিন্তু প্রবলেম হচ্ছে ও যেই পরিমাণে তুমি ওকে খাটো বা পরিশ্রম করো সেই পরিমাণে কিন্তু রেজাল্ট আসছে না, তাই তো? হ্যালো, তুমি যেই পরিমাণে খাটো, হ্যালো হ্যালো, এই লাইনটা আবার কেটে গেল, আমার মনে হয় প্রচন্ড ডিস্টার্ব করছে লাইনটা, আছে যেহেতু আজকে অনেক মানে ব্রিগেড ফ্রিগেডের একটু চাপ আছে, আমি বলবো তুমি মনে আবার চেষ্টা করো, হয়তো লাইনটা কোনো কারণে কেটে গেল, কিন্তু তুমি আবার চেষ্টা করলে তুমি আবার লাইন পাবে। এবং তুমি যে সুন্দর কথাটা বলে তাকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ জয়দা, আমি সোদপুর থেকে আপনার কাছে বিশ্বাস হারিয়ে গিয়েছিলাম। এটা করলে? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আপনি কে বলছেন বলুন। হ্যালো, যাই হোক, আমার মনে হয় যে একটু কন্ট্রোল রুম গুলো বুঝে বুঝে ফোন দিতে, কারণ উনি হয়তো ফোনে আগে কিছু কথা বলছিল, আমার লাইন পরে আবার দিশাহারা হয়ে গেল। তো এখানে অনেক কষ্ট করে মানুষ লাইন পায়, কিন্তু মনে রাখতে হবে যে সঠিক লাইন পাওয়ার পর সঠিক প্রসেসটা মেনটেন করতে হয়। আমাকে আমি যেগুলো জানতে চাই সেটা বলতে হবে, এবং আপনারা প্রচুর প্রমাণ পেয়েছেন আগে, আজও পাচ্ছেন, এবং আমি প্রোগ্রাম করলেই পান যে মানুষ কিভাবে উপকৃত হয়। আমি তাহলে বলবো না যে পৃথিবীর সবাই আসলে আমাকে উপকৃত হবে, আমি কখনোই বলবো না, কারণ আমি মনে করি আমি ঈশ্বর ও ভগবান নই, আমি সব কাজ করতে পারি না, আমি সব কাজ করতে পারি না, আমি যেগুলো পারি শুধু সেইগুলোকে আমি কাজ নিই, এবং যেগুলো পারি না আমি জোরাট করে বলি যে আমার দ্বারা হবে না, আপনি অন্য জায়গায় চলে যান, তাতে আপনি দুটো প্রবলেম থেকে বেঁচে যাবেন, এক হচ্ছে আপনার টাকা নষ্ট হবে না, আর দ্বিতীয় হচ্ছে দিনের পর দিন বা বছরের পর আপনি সাফার হবেন না। আমার মনে হয় যেটুকু আমি বলবো সেটুকুই আমি করবো, কিন্তু হ্যাঁ আমার কাছে আসতে গেলে, আমার থেকে প্রতিকার নিতে গেলে বিশ্বাস, ভরসা, আস্থা এবং ধৈর্য, এই চারটে জিনিস সাথে নিয়ে আসতে হবে, বিশ্বাস, ভরসা, আস্থা এবং ধৈর্য। ওই আপনি আমার প্রোগ্রাম দেখলেন, ভীষণ ইন্সপায়ার হয়ে গেলেন, ছুটে এলেন যে আমার এক মাসে সব কিছু চাই দাদা যতদিন সম্ভব, এটা আমার দ্বারা সম্ভব নয়। ভাবুন যত কোনো মানুষ 1992 জন্মগ্রহণ করে, 92 সালে, সেই 92 সাল টু 2019, অর্থাৎ এই যে 24 বা 26 বছরের ডিস্টেন্সটা রয়েছে, এই 26 বছর বা 24 বছরের সমস্যা কখনোই 6 দিনে বা 7 দিনে মিটবে না। মনে রাখবেন প্রতিকার মানে হচ্ছে আপনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার সব থেকে বড় একটা প্রসেস, যেখানে আপনি ফিল করতে পারবেন যে আপনার আস্তে আস্তে করে এটা আপনি রেকটিফাই করতে পারছেন। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার? হ্যাঁ। বাহ, জানবেন কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থটা বলুন। টিভির ভলিউমটাকে আগে বন্ধ করুন, টিভির ভলিউমটাকে মিউট করুন। আমি কিন্তু আওয়াজ পাচ্ছি। আচ্ছা, এবার বলুন ছেলের নাম বলুন। অনুপ অধিকারী। অনুপ অধিকারী, তাই তো? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 2008 ডিসেম্বর। দাঁড়ান, 8ই ডিসেম্বর 2000 সাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর জন্ম সময় হচ্ছে 7:30 থেকে 8টা? আচ্ছা, 7:30 থেকে 8টা? ঠিক আছে, আপনি 1 থেকে 108-এর মধ্যে একটা সংখ্যা আমাকে বলুন। কিসের সংখ্যা? 1 থেকে 108-এর মধ্যে একটা সংখ্যা আমাকে বলুন, যে কোনো সংখ্যা। 108-এর থেকে? 1 থেকে 108-এর মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নয়। সকাল 7:45 রাত্রিবেলা কোন কখন হয়েছিল? আচ্ছা, জন্মস্থান কোথায়? কোচবিহার। আপনি কি নতুন অনুষ্ঠান দেখছেন না আগে দেখেন নিয়মিত? দেখি মাঝে মধ্যে, তা আজকে আবার মনে হলো দেখি তো ফোন করি। আচ্ছা, মনে হলো বলে ফোন করলেন নাকি দরকার বলে ফোন করলেন? তাহলে একদম শুনুন, আপনার ছেলের জন্মবার শুক্রবার, ফ্রাইডে, ঠিক আছে? লগ্ন হচ্ছে ধনু, রাশি হচ্ছে মেষ, ধনু লগ্ন মেষ রাশি লিখে রাখুন, নক্ষত্র অশ্বিনী। হ্যাঁ, নক্ষত্র হচ্ছে অশ্বিনী, ঠিক আছে? প্রথম কথা বলি, ছেলের মাথা গরম, রাখতে জেদটা প্রচন্ড পরিমাণে বাড়ছে। আচ্ছা নয়, হ্যাঁ কি না, ব্যাস এইভাবে উত্তর দেবেন আমাকে, আচ্ছা বাচ্চা কোনো প্রশ্ন নেই, ইয়েস অর নো। প্রথম কথা, ছেলের মাথা গরম, রাগ, তেজ খুব বাড়ছে, ইভেন ছেলের মধ্যে ভাঙচুর করার টেন্ডেন্সি আসবে কথা না শুনলে আপনারা, মানে রাগটা দিন দিন কিন্তু বাড়ছে, ঠিক আছে? এবং যেটা ও নিজে ঠিক মনে করে সেটাই ওর কাছে ঠিক, ও কারোর কথা কানে নেয় না।
না বৃহস্পতি শনি ওভার কনফিডেন্স যোগ করছে। আপনি যতবার বলবে যে পড়তে বস, এক্সাম আসছে, ভালো রেজাল্ট করতে হবে, আপনাকে বলবে আমার হয়ে গেছে, পারবো, সব রেডি আছে, পরীক্ষায় পাশ করব, বাট রেজাল্ট মনের মতো হচ্ছে না, তাই তো হচ্ছে? দেখুন এখানে রবি বুধ বুধাদিত্য যোগ করছে, বাট দ্বাদশে চলে গেছে রবি বুধ, যার জন্য বলছি ছেলের এখানে জন্মছক বলছে ইঞ্জিনিয়ারিং পড়ার কথা, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার কথা, কিন্তু যেই পরিমাণে এখন ওর অবহেলা চলছে পড়াশোনার ক্ষেত্রে, ও ভালো মার্কস পাবে কি না, ভালো মার্কস পাবে কি না মা বলতে পারছি না, এবং আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে একটা বছর ইয়ার লস হওয়ার সম্ভাবনা, ইয়ার লস মানে একটা বছর ড্রপ যাবে। কি মিললো? তাহলে আপনি আপনি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি আপনাকে? এই যে ড্রপটা আমি আপনাকে বললাম, আপনি বললেন যে এক বছর ড্রপ গেছে, তো এটা যদি আপনি আগে জানতেন, তার সঠিক প্রতিকার পড়াতেন, তাহলে ড্রপটা কিন্তু যেত না, এক বছর নষ্টটাও হতো না। কিন্তু এই যে জানতে পারলেন, আমি বলবো একটু কারোর সঙ্গে যোগাযোগ করুন, এইভাবে ছেলেকে ফেলে রাখবে না, ছেলের বন্ধু বান্ধব সংকটটা খুব বেড়ে যাচ্ছে, প্রচন্ড বন্ধু বান্ধব বেড়ে যাবে আস্তে আস্তে করে, এবং লেখাপড়ার প্রতি অনীহা চলে আসবে, প্রচন্ড চঞ্চল অস্থির মাইন্ডটা সেট আপ নয়। না না না, ও এখনই একটা কাজ বা একটা কিছু করছে, মনে হলো এটা আর করবো না, এবার এটা করবো, মানে ওটাকে যে শেষ করে নিয়ে তবে পরের কাজে যাওয়া, এটা একদমই করে না। আমি বলবো একটু পারলে আপনি কারোর সঙ্গে যোগাযোগ করুন, তাহলে ছেলে কিন্তু আবার ইয়ার লস হওয়ার সম্ভাবনা আছে, আবার ইয়ার ড্রপ হওয়ার সম্ভাবনা আছে। আপনার যদি মনে হয় কোচবিহার থেকে, আপনি পারলে একটু যোগাযোগ করুন, না হলে আপনি ওখানে ওকে দেখিয়ে নিন, আমার আর কিছু বলার নেই, কারণ আপনি যেটা বললাম আপনি মিললেন, বা দর্শক বৃন্দরাও কিন্তু শুনলো যে আমি ড্রপের কথা বললাম, মা সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ আমার ছেলে ইয়ার তো ড্রপ গেছে। তো আমার মনে হয় জ্যোতিষীর কাছে আসা কেন, যদি আপনার সন্তান, হ্যাঁ আপনাদেরকে বলছি, আপনার সন্তান 3-4-5 পরে আপনার মনে হওয়া উচিত যে আমি এই মুহূর্তে কাউকে দেখাবো, আপনাকে আমার কাছে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নয়, যাকে আপনার ভালো মনে হয় আপনি তার কাছে যান, গিয়ে আমি যেরকমভাবে পেরিশন করলাম শুনুন যে তিনিও এইভাবে আপনাকে বলতে পারছে কিনা, তাহলে কি হবে, আপনার ছেলে যে আগামী দিনে ক্ষতিগ্রস্ত হওয়া, ড্রপ হওয়া, এগুলো কিন্তু হবে না। যদি আগের থেকেই আমরা তাকে বাদ দিতে পারি বা বন্ধনই করতে পারি, তাহলে ওর সামনে যে নেগেটিভটা আছে ওটা অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন দাদা? আমি তন্ময় মান্না বলছিলাম, হাওড়া সাকরাই থেকে। ওকে, জানবেন কি আপনার সম্বন্ধে? হ্যাঁ, নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, নিজের সম্বন্ধে বলুন। ডেট অফ বার্থটা বলুন। 19 এপ্রিল। মানে সন্ধে বেলায় আর হয়েছেন হাওড়াতে। ওকে, অনুষ্ঠান কতদিন ধরে দেখা হচ্ছে? আপনার মনে হয় যে এরকম প্রেডিকশন কেউ করতে পারে? দেখুন এখানে কিন্তু প্রচুর প্রোগ্রাম হয়, বহু মানুষ প্রোগ্রাম হয়, আমি ছোট করছি না, কিন্তু এই যে স্পেসিফিক ভাবে বলে দেওয়া যে কি হয়ে গেছে বা কি হতে পারে, কিন্তু কি বলুন তো একটু যদি ঠিক মতো খোলাখুলি বলে দেওয়া যায় না, তাহলে আপনারা একটু হালকা হবেন, জানতে পারবেন, তাই না, যে আগামী দিনে কি হচ্ছে বা কি হতে পারে, তাই না? চলুন, আপনার জন্মবার বৃহস্পতিবার, তুলা লগ্ন মকর রাশি নক্ষত্র উত্তরাষাঢ়া, তুলা লগ্ন মকর রাশি নক্ষত্র উত্তরাষাঢ়া। প্রথম কথা বলি, টাকা পয়সা কাউকে ধার দেবেন না বা সাহায্য করবেন না, টাকা পয়সা দিয়ে সাহায্য করলে বা তাকে হেল্প করতে পাশে গেলে সে আপনাকে টাকা দিতে গেলে আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হবে, বোঝা গেল? এটা দ্বিতীয় হচ্ছে, আপনি প্রচুর মানুষের জন্য হেল্প করেছেন, বাট আপনার অসময়ে আপনার দরকারে আপনার কেউ পাশে এসে দাঁড়ায়নি, দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে, জীবনে প্রচন্ড পরিশ্রম করেন, আপনি সবসময় না হার্ড লেবার করতে পছন্দ করেন, মানে আপনি আরাম করবো, থাকবো, খাবো, তা নয়, মানে আপনি যেই পরিমাণে পরিশ্রম করেন
সেই পরিমাণে কিন্তু আমার অর্থ ইনকাম হয় না। একদম এবং দাদা আমি সাবধান থাকতে বলবো, 2019 সালের জুলাই মাস থেকে একটা দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু আপনার জীবনে আছে, বিশেষ করে কোনো দু চাকার যানবাহন বা কোনো গাড়ি ঘোড়া সংক্রান্ত, বুঝতে পারছেন? দু চাকার মানে বাইক বা সাইকেল এ ধরনের বা গাড়ি ঘোড়া সংক্রান্ত একটা দুর্ঘটনা যোগ আছে। 2019 সালের জুলাই থেকে এটা শুরু হচ্ছে, ঠিক আছে? এটা একটু সাবধান থাকবেন, টাকা পয়সা মানে আর্থিক প্রবলেমটা বিশাল দেখাচ্ছে, হওয়া কাজগুলো আটকে রয়েছে, ঝুলে রয়েছে, কমপ্লিট হচ্ছে না, আর আপনার প্রচুর শত্রু আছে যারা আপনার সামনে বন্ধুর পূর্ণ ব্যবহার করে, পেছনে গিয়ে শত্রুতা করছে। এবার আপনি বলুন যে আপনার আর কিছু জানার আছে? না, আমি একটা বিদেশে একটা ফান্ড আমার আপনার আছে, সরি ওটা কি আসবে? আসবে কি? আরেকবার রিপিট করুন। বিদেশ থেকে মানে বাইরে থেকে একটা ফান্ড আসার ব্যাপার আছে, মানে একটা কাজ করেছিলাম বাইরে থেকে, আউট অফ মানে ইন্ডিয়া, ওই বুঝতে পেরেছি। আমি সেটাই তো আপনাকে ফার্স্টে বললাম, টাকা পয়সা না ব্লক হয়ে আছে আপনার কাছে, মানে পাওয়ার কথা হয়তো আপনি পেয়ে যাবেন, এই আসছে, এই পাঠিয়েছি, বাট এটা করতে করতে সময় পেরিয়ে যাচ্ছে। আমি বলবো যে আপনি বলুন, আপনি বলুন, আমি বলছি। আমি তো সেটাই বলছি, সেই প্রসেসিংটা যে এক্সট্রিম জায়গায় ছিল ওটা কিন্তু স্লো হয়ে গেল আবার, রাইট? আমি সেটাই বলছি, আপনি পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করুন, এটা কিন্তু আপনার আগেই পেয়ে যাওয়ার কথা, 2018 সালেই পেয়ে যাওয়ার কথা, বুঝতে পারছেন? কিন্তু সেই 2018 থেকে এটা 19 চলে এলো, এবার এটা 19 থেকে আবার 20 না চলে যায়, আপনি পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করুন, এটা প্রাপ্তিযোগ আছে এবং আপনি পাবেন, কিন্তু ওটা আটকে আছে কারণ আপনার এখানে নেগেটিভ অবস্থায় জন্মছকগুলো রয়েছে, যার জন্য এটা কালসর্প যোগ আপনার রয়েছে, যার জন্য আপনি হাতে আসা টাকা কিন্তু আপনি আটকে রয়েছে, ঠিক আছে? যাই হোক, লাইনটা কেটে গেল, সময় শেষ মুহূর্তে বলে যাওয়ার আগে বলে দিয়ে যাই, আমি যা বলছি বা বলবো সেটা কিন্তু অবশ্যই ফলবে, এটা মনে রাখবেন, কেন আমি যা বলছি আমি মানে মন গড়া কথা বলছি না, আমি যা দেখতে পাচ্ছি জন্মচক্রে তাই আপনাদেরকে প্রেডিকশন করছি। আর মনে রাখতে হবে যে আপনি বাড়ি বসে নয়, যদি আপনার সমস্যা গুরুতর বা খুব জটিল বা কঠিন, আপনি কারোর সঙ্গে যোগাযোগ করুন, একটা ছোট্ট ভিজিট দিয়ে দেখান যে কি হবে বা তার জন্য কি করতে হবে। যদি আপনার হিউজ অ্যামাউন্ট একটা প্রাপ্তিযোগ থাকে, তার জন্য যদি অল্প কিছু খরচ করলে আপনি পেয়ে যেতে পারেন, তাহলে কেন করবেন না? আমরা কেন ইনভেস্ট করি কোনো পলিসি জানেন? এতে পলিসি ইনভেস্ট করার পর অল্প টাকা ইনভেস্ট করলে আমি উইথ ইন্টারেস্টটা পাবো, অর্থাৎ তার সাথে কি টাকা যোগ হয়ে আমার কাছে আসবে আমার অ্যাকাউন্টে। তো মনে রাখবেন, সমস্যা মানুষের জীবনে আছে, কোটি কোটি মানুষের কোটি কোটি সমস্যা, এখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে ভালো কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর অবশ্যই যদি মনে করেন যে আপনার চোখে আমি ভালো ব্যক্তি, তাহলে আপনি আসতে পারেন, বা যদি আপনার চোখে অন্য কাউকে ভালো লাগে প্লিজ যান, সমস্যা বাড়িতে বা নিজের মধ্যে পুষে রাখবেন না। আর আমার কাছে আসতে গেলে সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার দিন কালীঘাট, বুধবার বুকিং অনুযায়ী শোভাবাজার, বৃহস্পতিবার দিন শাওরাফুলি, শুক্রবার দিন শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। আর বুকিং নাম্বার 8697110153, আর আরেকটি নাম্বার 8420757993। আর যাওয়ার আগে শেষ কথা বলে যাই, লাইভ হরোস্কোপ যেটা না বললেই নয়, লাইভ হরোস্কোপ কিন্তু এখনও রয়েছে দক্ষিণ অর্ধেক মূল্যে, আপনার জীবনে যেরকমভাবে আমি প্রেডিকশন করছি পুঙ্খানুপুঙ্খ লেখা থাকবে এই বইটার মধ্যে। যারা এখনো করেননি বইটা ইমিডিয়েট করান, যে কোনো চেম্বারে এসে শুধুমাত্র দক্ষিণের অর্ধেক মূল্য কিন্তু এখনো পাবেন, আর সময় এবং সুযোগ হাতছাড়া করবেন না, কোথাও যাবেন না, একটু পরে ফিরছি সৃষ্টির পর্দায় ঠিক 12:25 থেকে, ভালো থাকুন, সরি 12:50 থেকে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।